ভারতের বিপক্ষে হার, বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন। চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোববার রুদ্ধশ্বাস ম্যাচে হেরে যায় পাকিস্তান। ভারতের বিপক্ষে হারের জন্য অধিনায়ক বাবর আজমকে দুষছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার। শোয়েব আখতার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, প্রথমে আমি দুই দলকেই অভিনন্দন জানাতে চাই। ভারত এবং পাকিস্তান দুই দলই এই ম্যাচ জিততে তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল। ভারত অনেকাংশে সফল হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া জয় ছিনিয়ে আনেন। ক্রিকেট ইতিহাসে দ্রুত গতির এই পেসার আলো বলেন, মোহাম্মদ রেজওয়ান যদি 42 বলে 43 রান করে তাহলে রান হবে কিভাবে? ও প্রথম 6 ওভারে 19টি ডট বল খেলেছে। পাওয়ার প্লেতে এতগুলো ডট বল খেললে তো সমস্যায় পড়তেই হবে। তিনি আরও বলেছেন, রোহিত শর্মা এবং বাবর আজম অত্যন্ত খারাপ দল নির্বাচন করেছে। ভারত ঋষভ পান্থ বাদ দিয়ে আরও পাকিস্তান ইফতিকারকে 4 নম্বরে খেলায়। এছাড়া বাবর আজমকেও 3 নম্বরে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। 47 বছর বয়সী সাবেক এই তারকা খেলোয়াড় বলেন, কতবার বাবর আজমকে 3 নম্বরে নেমে ইনিংস শেষ করার কথা বলেছি। ওপেন করবে ফখর জামান এবং মোহাম্মদ রেজওয়ান। ম্যাচে সাদাব খান এবং আসিফ আলীকে নামানো হয়। বাবর আজম কেন অধিনায়কত্ব করছেন বুঝতে পারছি না। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।